নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি আমাদের সকলের ফেভারিট চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি। রেসিপিটার নাম হচ্ছে চিংড়ির ঢাকাই মালাইকারি। দেখতে যতটাই সুন্দর, এটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হয়। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে কী করে এটা বানাবো সেটা ঝটপট দেখে ফেলা যাক। চিংড়ির ঢাকাই মালাইকারি বানানোর জন্য আমি এখানে 6 পিস গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে নেব। তার জন্য পরিমাণ মতো অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার মাছগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার এখানে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে সর্ষের তেলে ফ্রাই করে নেব। তার জন্য আমি কড়াইতে মোটামুটি 3-4 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল থেকে ধোঁয়া ওঠা স্টার্ট হলে এই স্টেজে আমরা ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে এক এক করে অ্যাড করে নেব। চিংড়ি মাছ কিন্তু আমাদের সকলেরই খুব ফেভারিট, আর এই মালাইকারি রেসিপিটা আমি একটু অন্যরকম স্টাইলে বানিয়েছি। তো দেখো মাছগুলোকে আমি 4-5 মিনিট মতো ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এই দিকে আমি একটা মিক্সচার প্রিপেয়ার করে নেব। তার জন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো সানরাইজের সর্ষে পাউডার, যেটা মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল। এবার এর মধ্যে অল্প একটু নুন, একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটু মোটামুটি 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে উষ্ণ গরম জল অল্প অল্প করে মিশিয়ে এটাকে আমি একটা থিক ব্যাটার বানিয়ে নেব। এটা ইজিলি রেডিও হয়ে যায়। তো দেখো আমার একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে, মিক্সচারটা। অন্যদিকে চলো দেখা যাক, আমাদের মাছগুলো কিন্তু একদম ফ্রাই হয়ে গেছে। এর থেকে বেশি ফ্রাই আমরা করব না, চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি এবং এই কড়াইতে আমি গ্রেভিটা প্রিপেয়ার করব। তার জন্য আমি এই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো মোটামুটি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন মতো আদা রসুন বাটা অ্যাড করলাম। এটাকে একটুখানি নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এটার র স্মেলটা চলে যাচ্ছে। এটা ফ্রাই হোক, ইন দ্য মিন টাইম আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা এরমভাবে চিরে দিয়ে দিলাম। এটাকেও একটুখানি হালকা ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 কাপ মতো কুচিয়ে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোটাকে যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ আমরা ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। তো মোটামুটি এটাকে আমি 2 মিনিট মতো ফ্রাই করে নেব। তো চলো 2-3 মিনিট পরে আমি আবার ব্যাক করছি। 2-3 মিনিট হয়ে গেছে, টমেটোটা অলমোস্ট সফট হয়ে গেছে। আমি অল্প একটু নুন স্বাদ মতো আর একদম অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম। এবার এটাকে একটুখানি ভালো করে খুন্তির সাহায্যে এরমভাবে মিশিয়ে নিতে হবে। টমেটোটা একদম সফট হয়ে গেলে আমরা এর মধ্যে বেটে রাখা পোস্তটা অ্যাড করে দেবো। মোটামুটি 1/2 কাপ মতো পোস্ত বাটা আমি অ্যাড করেছি। এর মধ্যে আর কোনো রকম স্পাইসেস আমরা কিন্তু অ্যাড করব না। এটাকে একটু ভালো করে মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে কিন্তু মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গেছে, এরপরে আমরা যে সর্ষে পাউডারের মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো এবং হালকা হালকা করে আমরা নেড়ে চেড়ে এটাকে একটুখানি ফ্রাই করে নেব। ডাইরেক্ট তেলের মধ্যে সর্ষে পাউডারটা অ্যাড করবে না, তাহলে খেতে তেতো লাগতে পারে। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, এই স্টেজে আমরা 1 কাপ মতো নারকেলের দুধ অ্যাড করে দেবো, যেটা না হলে আমাদের চিংড়ি মালাইকারি একদম ইনকমপ্লিট থেকে যাবে। এটাকে মোটামুটি 2 মিনিট মতো হাই ফ্লেমে কষিয়ে নেব। ইন দ্য মিন টাইম আমি এখানে একটা 1/2 করে রাখা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। এটাকে একটু হালকা নেড়ে চেড়ে নেব। আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। তো 5 মিনিট পরে আবার ব্যাক করছি। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার চলো ঝটপট দেখে ফেলা যাক আমাদের গ্রেভি কদ্দুর হলো। দেখো একদম রেডি হয়ে গেছে। লাস্টে আমি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে এবার সার্ভ করে নেব। তো চলো ঝটপট সার্ভ করে ফেলা যাক। তো দেখো বন্ধুরা, আমাদের খুব টেস্টি, জিভে জল আনার মতো চিংড়ির ঢাকাই মালাইকারি একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমি একটু ডিফারেন্ট স্টাইলে বানিয়েছি। রেসিপিটা তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি সকলের খুব ভালো লাগবে। আর এরকম নতুন রেসিপির আরও আপডেটস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার কোনো নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।